আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ তাসরিয়া রহমান। কেমন আছেন সবাই? আমি ইসলামী ব্যাংক হসপিটাল মিরপুর শাখায় কর্মরত আছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসাবে। আজকে আমি কিছু লক্ষণের কথা বলছি, আপনি আপনার সাথে মিলিয়ে নেবেন। আপনি কি প্রায় পেট ব্যথায় ভুগছেন কি না, বুক জ্বালাপোড়া করছে কি না, পেটে চাপ ধরে ব্যথা করে কি না, ঘন ঘন ঢেকুর তুলেন কি না, এই যে প্রশ্নগুলো আমি করলাম এগুলার উত্তর যদি আপনার হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি সম্ভবত অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন। এটা কম বেশি এখন প্রায় দেখা যায় যে আমার চেম্বারে পেশেন্ট আসে যে ম্যাডাম আমার মনে হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে। এবার পুষ্টিবিদ হিসাবে আমি কিছু হোম রেমিডি আপনাদের সাথে আলোচনা করতে চাই যে কী কী খাবার আপনার অ্যাসিডিটি রোধে সহায়তা করে। প্রথমেই যদি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে ওটমিল। ওটমিল খুব ভালো হাই ফাইবার সমৃদ্ধ একটা খাবার, যেটা কিনা আমরা সকালে নাস্তায় রাখতে পারি। এই ধরনের খাবার ফাইবার রিচ হওয়াতে আমাদের গাট হেলথের জন্য খুব ভালো কাজ করে, হজমে সহায়তা করে এবং পাকস্থলী থেকে যেই অ্যাসিডটা কিনা নিঃসৃত হয় যার জন্য আমাদের অ্যাসিডিটি ফিল হয় সেটা কমাতে সাহায্য করে। নেক্সট আসি কলার ক্ষেত্রে। কলা এমন একটা উপকারী ফল, আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি তো দিবেই, এবং সেকেন্ডলি হচ্ছে এটাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং ফাইবার থাকে, যার দরুন এটা আপনার যে অ্যাসিডিটি গাট হেলথের জন্য যেটাতে অ্যাসিডিটি দায়ী সেটাকে কমাতে হেল্প করে। এবার আসি লবঙ্গের কথা। লবঙ্গ, দারুচিনি, এসব যে স্পাইসেসের কথা বললাম এগুলা কিন্তু আমাদের নর্মাল, যে আমি যদি নর্মাল খেতে চাই তাহলে দুই তিনটা মুখে রেখেও যেই রসটা আপনার গাটে যাবে কিংবা স্তমাকে যাবে সেটাতে আপনার অ্যাসিডিটি নিরোধক হতে পারে, কিংবা আপনি সকালে নাস্তার পরে যদি আদা চা লবঙ্গ দিয়ে আপনি একটা চা খেতে পারেন, রং চা যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু আপনার অ্যাসিডিটি কমাতে হেল্প করবে। আর সেকেন্ডলি আদা যদি আপনি আলাদা করে খেতে চান, যেটা কিনা আমাদের প্রাকৃতিক নিরোধক হিসাবে কাজ করে, যে কোনো ধরনের সমস্যায় কিন্তু আদা একটা যুগান্তকারী উপাদান হিসাবেই আমরা আখ্যায়িত করে থাকি, সেক্ষেত্রে আদা আমরা সকালবেলা যদি খালি পেটে এক থেকে দুই কোয়া গালের মধ্যে নিয়ে চিবিয়ে সেটা রস খেতে পারি, সেটা কিন্তু আমার অ্যাসিডিটি নিরোধকে খুব বেশি কাজ করে। এবার এই উপাদানগুলো যেগুলো বললাম তার বাহিরেও কিন্তু পুষ্টিবিদ হিসাবে আমি একটু পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যে এত কিছু করলাম কিন্তু আমি যদি আমার ফুড কিংবা লাইফ স্টাইল ঠিক না রাখি তাহলে কিন্তু আপনি এই অ্যাসিডিটির সমস্যা থেকে কোনো দিনই মুক্তি পাবেন না। সো আপনি আপনার একটু রিচেক করে নেবেন যে আপনার খাদ্য অভ্যাস ঠিক আছে কিনা, আপনি পর্যাপ্ত পানি খাচ্ছেন কিনা, আপনার বাথরুম ক্লিয়ার হয় কিনা, আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে কিনা, এই প্রবলেমগুলো চেক আউট করে পাশাপাশি আপনি যদি খাদ্য তালিকায় এই উপাদানগুলো রাখেন তাহলে আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে যাবে। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।